দু হাজার বাইশ তেইশ সিজনে যে দলটা সাত নম্বর পজিশানে শেষ করেছিল সে দলটা কীভাবে দু হাজার চব্বিশে গিয়ে এতটা পাল্টে গেল লিগ শীর্ষে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্স দু হাজার প্রথম দল হিসাবে কোয়ালিফাই করে নিল এটা অসাধারণ একটা পরিবর্তন কলকাতা নাইট রাইডার্সের জন্য ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স কাল মুম্বাই ইন্ডিয়ানসকে যেভাবে হারিয়েছে তাতে কলকাতা নাইট রাইডার্সের বোলারদের এবং অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের যে বোলিং চেঞ্জেসগুলো বা যে ক্যাপ্টেন্সি তাতে নিঃসন্দেহে একটা কুর্নি জানাতে হয় কলকাতা নাইট রাইডার্সে অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ বোলার স্টার থাকলেই কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক কিন্তু ভরসা দেখালো তাদের ঘরের ছেলেদের হর্ষিত রানাদের ওপর এবং সেখানেই বাজিমাত করে দেখালো শ্রেয়াশায়ার যেই যেই জায়গায় উইকেট দরকার সেই সেই জায়গায় সুনীল নারিন সেই সেই জায়গায় আন্দ্রে রাসেল হর্ষিত রানা প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণভাবে নিজেদের বোলিংয়ে পারফরমেন্স দিয়েছে আমরা গতকালকের ম্যাচ বিচারের সাথে সাথে এটাও আলোচনা করবো এই ভিডিওতে কীভাবে কলকাতা নাইট রাইডার্স পাল্টে গেল তার নেপথ্যে কারা আছে ভিডিও শুরুর আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রথম চলে আসা যাক কলকাতা নাইট রাইডার্সের ভুল বদলের কারণ কলকাতা নাইট রাইডার্স যেভাবে গত সিজনগুলোতে সাফার করেছে সেভাবে এটা ভাবাই ভুল ছিল যে কলকাতা নাইট রাইডার্স এবারে এতটা পরিবর্তন হয়ে যাবে হয়তো একটু সময় লাগতো কিন্তু কলকাতা নাইট রাইডার্সে যেভাবে গৌতম গাম্ভীর ম্যাজিকে পাল্টে গেছে তা সত্যি অসাধারণ গৌতম গাম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে আমরা এক সুতোয় বেঁধে রাখতে দেখেছি এবং যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্লেয়ার একজন আরেকজনের পরিপূরক হিসাবে দাঁড়িয়ে পড়ছে সুনীল নারিন নিজে স্বীকার করেছেন কলকাতা নাইট রাইডার্সের এভাবে পাল্টে যাওয়ার কারণ গৌতম গম্ভীর এতদিন ধরেও কিন্তু গৌতম গম্ভীরের আগে সুনীল নারিনকে সেই প্রথম ইউজ করা হচ্ছিল যে গৌতম গাম্ভীরের পরামর্শে যেটা আমরা দেখেছিলাম বিগত দিনে সুনীল নারিন ক্লিক করে গেছিল অ্যাজ আ ওপেনার ব্যাটার বাট তার পরবর্তীতে সেই টোটকা আর কাজে লাগেনে গৌতম গাম্ভীর ফিরতেই বুড়ো নারীন আবারও দুর্দান্তভাবে পারফরম্যান্স করলো সাথে ফিল সল্ট অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সে ফিরিয়ে আনা হলো মনিস পাণ্ডেদের যেটা সত্যিই অসাধারণ গতকালকের ম্যাচে সবাই যখন ফ্লপ হচ্ছে তখন কিন্তু আয়ার নিজের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিলেন সেখানে দাঁড়িয়ে অবশ্যই এই টিমটার মিলিত প্রয়াসেই কলকাতা নাইট রাইডার্স শীর্ষে দাঁড়িয়ে রয়েছে গতকালকের ম্যাচ নিয়ে যদি বলা যায় তাহলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করার পর শ্রেয়াশায়াররা কিন্তু সাত উইকেটে একশো রান করে জবাবে আট উইকেটে একশো তুলেছেন কিন্তু হার্দিক পান্ডিয়ারা আঠেরো রানে জিতেছে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস ছিল বৃষ্টি হওয়ার এবং সেখানেই কিন্তু ইডেনের সবুজ গালিচা কার্পেট দিয়ে ঢেকে ফেলা হয় বৃষ্টির পরবর্তীতে খেলা শুরু হয় রাত নটা পনেরোয় ওভার কমে যায় ষোলো ওভারে আসে তাতে অবশ্য বিশেষ সুবিধা হলো না কলকাতা নাইট রাইডার্সের টানা সাত ম্যাচ টস হেরেছেন কিন্তু শ্রেয়াশাইয়ার এবং বৃষ্টিভেজা রাতে প্রথম বল নিতে দুভার ভাবেননি হার্দিক পাণ্ডিয়া তবে ম্যাচের শুরুতেই দুই ওপেনার ফিল সল্ট ছয় সুনীল নারায়ণ শূন্য রানে যখন আউট হন টি ক্রিকেটে ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন নারায়ণ রান পেলেন না অধিনায়ক শ্রেয়াশইয়ার মাত্র সাত রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি চল্লিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কে কে আর এর ইনিংস সামাল দিতে ভেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানা তিন নম্বরে নেমে ভেঙ্কাটেশ আইয়ার একুশ বলে চুয়াল্লিশ রান করেন মারেন ছটি চার এবং দুটি ছয় অবশ্যই চোট সারিয়ে প্রথম ম্যাচের পর মাঠে ফিরেছেন নীতিশ রানা ব্যাট থেকে কিন্তু তেত্রিশ রানের একটা ইনিংস আসলো যেটাই কলকাতার রাইট রাইডার্সের ইনিংসকে বিল্ড আপ করতে অনেক বেশি কাজে দিল কলকাতার নাইট রাইডার্স সহ অধিনায়ক চারটি চার এবং একটি ছয় মেরেছেন তার তেত্রিশ রানের ইনিংসে বড় রান না পেলেও এটাই কিন্তু দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে অন্যদিকে দাঁড়িয়ে ছোট ছোট কন্ট্রিবিউশন রয়েছে রিঙ্কু সিং আন্দ্রে আসেল রামানদ্বীপ সিংয়ের রিঙ্কু সিংয়ের বারো বলে কুড়ি আন্দ্রেড রাসেলের চোদ্দো বলে চব্বিশ এবং আট বলে সতেরো রানে অপরাজিত রামানদ্বীপ মুম্বাই যেভাবে শুরুটা করেছিল সেভাবে কিন্তু তারা শেষটা করতে পারল না দুর্দান্তভাবে রোহিত নিজের ঘরের পিছিয়ে যেভাবে শুরু করেছিল তাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল তার ইনিংস প্রথমে ঈশান কিষান বাইশ বলে চল্লিশ রান করেন এবং তার পরবর্তীতে রোহিতের পয়া মাঠে রোহিত কিন্তু চব্বিশ বলে উনিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভালো শুরুর পর আউট হতে থাকেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া টিম ডেভিডরা এবং তার পরবর্তীতে যেভাবে তিলক বর্মার একটা গুরুত্বপূর্ণ চেষ্টা ছিল সতেরো বলে বত্রিশ রানের কিন্তু তাতেও তিনি খুব একটা সফল হলেন না কারণ তার উপযুক্ত সঙ্গী সেই সময় ক্রিজের উল্টো দিকে দাঁড়িয়ে ছিল না প্রত্যেকেই একের পর এক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন কে এর সফলতম বোলার সতেরো রানে দুটো উইকেট নিলেন বরুণ চক্রবর্তী হর্ষিত রানা চৌত্রিশ বলে দুই উইকেট নিয়েছেন আন্দ্রে আসেল দুটি উইকেট নিলেন চৌত্রিশ রানে এবং একুশ রানে এক উইকেট সুনীল নারায়ণ আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের এই সাফল্য এবং গতকালকের ম্যাচ সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না